হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুজ ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে তো এখানে বসে গেছি একটু হেনা ভেজাতে, কারণ বরের মাথায় দেওয়ার জন্য। ওকে আমি দেখেছি যে ও সবসময়ই এই কালারটা করে না, যেগুলো এই যে চুল মানে পেকে গেলে যেটা কালো করে সেটা ও করে না, ও সবসময়ই দেখেছি এই পরম্পরার এই ব্ল্যাক হেনাটা মাখে। ও বলে ওর ক্লাস 10 থেকেই ওর চুলটা পাকা পাকা মতো, মনে হয় লিভারের সমস্যার জন্য। ও তবে ডাক্তার দেখিয়েছিল হোমিওপ্যাথি, তাতে কোনো কাজ হয়নি। তো ওই হেনাটাই ওকে করতে হয় সবসময়, নালে খুবই বাজে লাগে দেখতে। তো আমি ওকে করিয়ে দিচ্ছিলাম প্রথমে, না যেই ন্যাচারাল কালার যেটা হয় হেনার সেটাই প্রথমে দিতাম। ওই পাকা চুলগুলো কীরকম একটা কালারিং কালারিং পাকা হয়ে যেত, দেখতে একটা ভালো লাগতো না, তার জন্য আমি এই কালো হেনাটাই লাগিয়ে দিচ্ছিলাম ওকে। আর এই হেনাটা না সঙ্গে সঙ্গেই ভিজিয়ে তুমি সঙ্গে সঙ্গেই লাগাতে পারবে, মানে যাদের এরকম সমস্যা রয়েছে আমার বরের মতো। তো আগের দিন রাত্রেবেলা ভেজাবার কোনো দরকারই পড়ে না। আর ওকে দেখো, ওর মাথায় হাত দিয়েছি, ও ঘুমিয়েই পড়ছে। তারপর দেখো এই যে আমার কন্যা, কন্যা স্নানও হয়ে গেছে, কন্যাকে তাড়াতাড়ি করে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। ও আবার এখানে এসে কি হয়েছে জানো তো, একদমই পড়তে বসতে চাইছে না। আর যেহেতু অনেকটা দিনের জন্য এসেছি, প্রায় মানে এক মাস তো পার হয়েই যাবে, তার জন্য আমি কটা বই ওর জন্য নিয়ে এসেছি। যে স্কুল তো মানে মাঝের দিকে খুলবে স্কুলটা, তো ওই স্কুলে যেগুলো হোমটাস্ক দেবে সেগুলো যাতে ও করতে পারে সেই জন্যই কিছু কিছু বই এনেছি, সব কটা না। তো এই কানেরটা দেখো, এটা না আমার যখন রেজিস্ট্রি হয়েছিল তখন আমার বর আমাকে এটা দিয়েছিল। তবে খুব জোর হলে এই 9 বছরের মধ্যে 3 থেকে 4 বার পড়েছি, কারণ পেছনে এই যে গুজিয়ালা যে কানেরগুলো আছে না সেগুলো পড়লে আমার খুব কানে ব্যথা লাগে। আর এই কানেরগুলো আমার অনেক রয়েছে, কিছুটা বিয়েতে গিফটও পেয়েছি আর 2-3টে কানের ও দিয়েছে। তো আমি পড়ি না এই কানেরগুলো খুব একটা, দেখবে যে আমার কানের একটা মানে বেলকুড়ি টাইপের একটা ছোট্ট ওই সেফটিপিন কানের মতো সবসময় ওইটা কানে থাকে, কারণ ওইটা না আমার খুব ভালো লাগে। এই কারণে ভালো লাগে যে ওইটা কানে পড়লে আমার কোনো কানে ব্যথা ব্যথা কিচ্ছু হয় না, আর এই কানেরগুলো পড়লে না কানে খুবই ব্যথা হয় আর কান দিয়ে আমার রক্ত বেরিয়ে যায়। আর যে পেছনে যে গুজিটা আছে না, সে ওই গুজিটা কানের পেছনে লেগে 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 ওইটা তো ফুটো হয়ে যায়। তো ওই জন্য আমি এগুলো পরি না। কোনো একদিন আমি তোমাদেরকে আমার গোল্ড কালেকশন দেখাবো, তবে আমার বাড়িতে নেই। আমি সব গোল্ড কালেকশনগুলো সব মানে গোল্ডের সব বেশিরভাগ জিনিসগুলো আমি লকারে রেখে দিই, কারণ যেহেতু আমি কম পরি সোনার জিনিস। আমার সোনার জিনিস কিনতে ভালো লাগে, তবে পরতে খুব একটা ভালো লাগে না। তো দেখো তারপরে না রাত্রেবেলা, তখন কটা বাজে, প্রায় 8:10-15 বাজে, আর মা বাবাও ছিল না, ওরা মাসিবাড়ি গিয়েছিল, তার জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ও জানতাম না যে ও জুডিও তো নিয়ে যাবে, তারপরে হঠাৎ করে বললো চলো জুডিও তো চলো। তো বললাম ঠিক আছে। তো এক মাথা তেল নিয়ে গেছি আর শরীরটাও না ভালো না, ওই জন্য আমার মুখ দেখলেই বুঝতে পারবে যে শরীরটা বেশি একটা আমার ভালো না। আর এদিকে দেখো, বর বলছিল চলো 10 টাকার করে ফুচকা খেয়ে নিই, এই জুডিওর পাশেই বসেছিল। তো আমি বললাম প্রথমে না ভাবছিলাম যে খাবো না, তারপরে মেয়ে একবার কানে শুনে ফেলেছে যে ফুচকার কথা, তো ও বলছে আমি খাবো ফুচকা। ও না খুব ভালোবাসে, আমরা যতটা না ভালোবাসি ও তার থেকে বেশি ভালোবাসে ফুচকাটা। তো ও 10 টাকা করে খাবো, ও শুকনো খাবে আর আমরা 10 টাকার জল দিয়ে খাবো। তারপরে ও বলল যখন বাইরেই এসেছি, আসলে কি বলতো বাইরে এসেছি এই কারণে টুকিটাকি কিছু কাজও করবে আর আমাদের ঘুরিয়েও নেবে, আসলে ঘরে একদমই ভালো লাগছিল না ওই জন্য। আর ও এদিকে দেখো, ওর বাবার সাথে এটিএমে ঢুকে, আমি যেহেতু ভেতরে ঢুকিনি, ও আমাকে ওই দরজাটা খুলতে পারছে না কিন্তু টুকিটুকি মতো করছে। আসলে মাদের ঘরে টিভিটা থাকলে বেরাতাম না, মায়েদের ঘরে না টিভিটা খারাপ হয়ে গেছে, আর মা যেহেতু আমরা থাকি না সেহেতু মা আমাদের ঘর দুয়ারগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রাখে, ঠিকঠাক করে গুছিয়ে রাখে। ও মাই আমাদের ঘরে গিয়ে আমাদের টিভিটাই দেখে, আমাদের টিভিতেই মা টাকা ভরে, কারণ মাকে আমরা বলে গেছি যে আমাদের ঘরেরই টিভিটায় টাকা ভরতে, ওইটাতেই দেখতে। তো মা ওইটাতে গিয়েই দেখে, কারণ যদি টিভির ছুতোয় না যায় তাহলে আমাদের ঘরে সেরকমভাবে যাওয়াও হবে না। এবার ওই জন্যই মা ওই কারণেই সন্ধ্যে থেকে একটু থাকে, সন্ধ্যে দেয় এই যা।
আর তারপরের দিন দেখো সকালবেলা উঠে, যেহেতু মা নেই, মার সমস্ত কাজগুলো আমাকেই করতে হচ্ছে। এবার মাদের ঘরে ঠাকুর দিতে গিয়ে না মানে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে ঠাকুর দিতে। গোপালকে স্নান করাবো, ঘুম থেকে উঠাবো, ওকে জামা কাপড় পরাতে হবে। আর মায়ের ঘরে এত ঠাকুর, মানে কোন ঠাকুরটা মানে কি ঠাকুর বলে, বেশিরভাগ ঠাকুরকেই আমি চিনতে পাচ্ছি না। অনেক ঠাকুরকে মানে দুর্গা তারা মা এগুলোকে তো চিনি, লক্ষ্মীনারায়ণ এগুলোকে তো চিনি, অনেক অনেক ঠাকুর আছে যেগুলো মাই বলতে পারবে কি ঠাকুর। আর আমার মা না কেউ ঠাকুর দিলে মা কখনো না করে না, মা সেগুলোকে নিয়ে সিংহাসনে। আসলে মা ঠাকুর দেবতা খুবই ভালোবাসে, খুবই মানে, তার মানে কি বলবো 10 ভাগের 1 ভাগও আমি মানি না। আর এদিকে দেখো বর উঠেই বলছে আমার খিদে পেয়েছে, যেহেতু মা সকাল সকাল উঠে কিছু করে দেয় আর ওর অতটা খিদে পায় না। আর আমি এদিকে দেখো মানে চুলটা আছড়াবারও সময় পাইনি কাজ করতে করতে, তা আমি ভাবলাম তাহলে চাউমিন যখন আছে চাউমিনটাই ওদেরকে করে দিই, আর অনেকদিন চাউমিন খাওয়াও হয় না। তো প্রথমে বলছিল যে তুমি ভাতই বসিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাবে, তো আমি বললাম যে ভাত খাবো না, চাউমিনটাই বসাই। মা থাকলে সকাল সকাল উঠেই আগে কাজ বাজ করেই ও মা ভাত বসিয়ে দিত। অনেকদিন বাদে চাউমিন রান্না করলাম। ওই বাড়িতে মানে মালদার বাড়িতেও চাউমিন রান্না করা হয় না। আসলে কি বলতো, ও এখন না টিফিনটা খাওয়া ছেড়ে দিয়েছে, ও যেহেতু মোটা হয়ে যাচ্ছে ও টিফিন খাওয়া ছেড়ে দিচ্ছে। ও আসলে কি বলতো, ময়দার জিনিস খেলে না ফ্যাট বেশি জমে, ওই জন্য ও ময়দার জিনিসটা একদমই খেতে চায় না। এখন তো লুচি পরোটা খেলেও আটার করে দিতে হয়, ময়দা খায় না, আর তেলের জিনিসটাও কম খাচ্ছে। তো 1-2 দিন খেলে কিছুই হয় না। আবার টিফিন বলতে তোমরা কেউ ভেবো না যে স্কুলের টিফিন, স্কুলের টিফিন না, ও সন্ধেবেলা আগে স্কুল থেকে এসেই কিছু টিফিন খেত ভারী ধরনের, এখন সেটা আর খায় না। তারপরে দেখো শ্বশুরবাড়িতে এসে, কারণ বাপের বাড়িতেও আছে মেশিন, মেশিনটা খারাপ হয়ে গেছে, শ্বশুরবাড়িতে এসে ও মেয়ের কতগুলো জামা ছিল সেগুলো ঠিক করে দিল। আমার বর আবার না সব কাজেই পারদর্শী, কোনো কাজে ওকে মানে হার মানাতে পারবে না। ও যদি কোনো কাজ নাও পারে সেটা দেখে দেখে ঠিক চেষ্টা করে ও হয়তো তার মতো পারবে না, কিন্তু নিজের মতো করে ঠিক করেই নেবে। আর এবারে দেখো আমরা অ্যামাজন থেকে তেলগুলো অর্ডার করেছি, আর মেয়ের হানিটাও শেষ হয়ে গেছে, হানিটা অর্ডার করেছি। আমরা মার্কেটে গিয়েছিলাম, তো মার্কেটে তেলের দামটা না 5 টাকা করে বেশি ছিল, ওই জন্য অ্যামাজনে এবারে অর্ডার দিয়েছি। ফ্লিপকার্টেও বেশি ছিল, প্রত্যেকবার তো ফ্লিপকার্ট থেকেই নিই। তো মাকে বললাম মা এই মার্কেট থেকেই নিয়ে যায় তেল টেলগুলো সব, তো আমরা বললাম না মার্কেট থেকে নিতে হবে না তেলগুলো, আমরা অনলাইনে অর্ডার করে দিচ্ছি তেলের প্যাকেটগুলো। তো ওই তেলের প্যাকেটগুলো আমরা অর্ডার করে দিলাম অনলাইনে। আর এদিকে দেখো মেয়ের যেহেতু ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছে, ওই জন্য ড্রাই ফ্রুট নিতে গিয়েছিলাম। আর মেয়ে এদিকে দেখো সব ডালের প্যাকেট ট্যাকেট সব রয়েছে বস্তায় করে, ওগুলো সব ঘাটাঘাটি করছে। তারপরে না একটু স্টেশনের দিকে গিয়েছিলাম, এই কারণে যে ওর কতগুলো হাফ প্যান্ট নেওয়ার ছিল। এই দোকানটাতে না খেলবার যত রকম সরঞ্জাম সব এই দোকানটাতে পাওয়া যায়, আর খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। তো এদিকে দেখো বর কতগুলো হাফ প্যান্ট নিল, কারণ ওর মালদাতেও হাফ প্যান্টগুলো মোটামুটি খারাপ হয়ে এসেছে আর এইখানেও, তার জন্য না ও বলল যে চলো একবারে এসছি যখন হাফ প্যান্টগুলো নিয়েই নিই। আর কি বলতো বেশি একটা চাপ নেই, যেহেতু বাড়িতে গিয়ে রান্না টান্না রয়েছে তাই একটু লেট করেই যাচ্ছি বাড়িতে। আর মেয়ে দেখো খুবই বিরক্ত করছে, কারণ পাশে একটা চিকেন পকোড়ার দোকান ছিল, ও বলছে নাকি ও চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে। তা যেহেতু রাত হয়ে গেছে আর বাড়িতে তরকারি ভাত টাত রয়েছে ওগুলো আবার বেশি হবে, ওই কারণে না আর খেলাম না। আর মাদের ঘরে ফ্রিজও নেই, এই কারণে ফ্রিজ নেই, মাদের ফ্রিজটা আমরা মালদাতে নিয়ে চলে গেছি, কারণ ওই ফ্রিজটা যেহেতু ছোটো তো ওই জন্য মাদের ফ্রিজটা নিয়ে গেছি। তো আমার ইচ্ছে রয়েছে একটা বড় ফ্রিজ কিনবার এখানে মাদের বাড়িতে, দেখি কি হয়। তবে ফ্রিজ একটা নিতে হবে, নিচ্ছি না এই কারণে যে ছোটো ফ্রিজ আর নেবো না, ডবল ডোর নেবো যাতে আমাদেরও হয়ে যায়, ওই কারণেই। দেখি ডিসেম্বরের মধ্যে হয়তো নিয়ে নেবো। তো চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো আর অবশ্যই আমার ব্লগটা দেখো। তোমরা আমার পাশে না থাকলে আমার মানে ব্লগ বানাবার ইচ্ছে শক্তি একদমই হারিয়ে যাচ্ছে, তোমরা আমার পাশে থাকো, ব্লগ দেখো, এটাই বলবো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে